পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিল হাইকোর্ট। প্রথম বরখাস্তে নির্দেশ দেয় হাইকোর্ট, এরপর নির্দেশ বদল করল হাইকোর্ট, শিক্ষা দপ্তরের সচিবকে নির্দেশ দিল আদালত। মধুসূদন ভট্টাচার্য মেমারির বিধায়কও পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর নির্দেশ হাইকোর্টের। প্রথমে বরখাস্তের নির্দেশ দেয় হাইকোর্ট, এরপর নির্দেশ বদল করল আদালত, শিক্ষা দপ্তরের সচিবকে নির্দেশ দিল আদালত। কথা বলবো অনবাংশু, রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অনবাংশু, কি নির্দেশ হাইকোর্টের? দেখো, সেটা হচ্ছে হাইকোর্টের নির্দেশ, তাকে ছুটিতে পাঠাতে হবে। কারণ হচ্ছে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল অনেকদিন আগেই যে হলফনামা জমা দেওয়ার জন্য। আর অভিযোগ হচ্ছে যে ঠিকমতো ট্রান্সফার পলিসি মেনটেন করা হয়নি, সেই কারণেই কিন্তু এই নির্দেশটা হয়। তো তার পরিবর্তে দেখা যায় যে হলফনামা জমা দিয়েছেন অন্য একজন। কেন্দ্রের বক্তব্য তারা কেন দিল এই জায়গায় দাঁড়িয়ে? আপনারা চাইছি যে তিনি বলবেন, অজুহাত দিয়েছেন। কারণ হচ্ছে এটাই যে কেবল ডেঙ্গু হয়েছিল, আমার করোনা হয়েছিল। তো বিচারপতি বক্তব্য কতদিন আগে হয়েছিল যে এখনো যে আপনি ডিউ উঠতে পারলেন না, সেই কারণেই কিন্তু আজকে আদালত দেখা গেল তাকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তো পর্ষদ তারা সিদ্ধান্ত নেবে তারা কিভাবে পাঠাবেন, আদালত তাকে পরবর্তী রিপোর্ট দিতে হবে পর্ষদকে, যে তারা আদালতের নির্দেশ কিভাবে পালন করলো। সূত্রের খবর এটাই যে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বিপাকে এক কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতেই পারে। অবশ্যই বিপাকে, কারণ অবশ্যই বিপাকে, কারণ তিনি তাকে বলা হয়েছে ছুটিতে পাঠানোর জন্য। এই আদালতে আরো বক্তব্য হচ্ছে এটাই, অসুস্থ হলে পদত্যাগ করুন, অন্য লোক কাজ করবেন। আমি মনে করি আপনি শারীরিকভাবে এই পদে কাজ করার অপারক, সেই কারণেই আপনাকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। অনবাক্ষের সঙ্গে থাকো, মেমারের বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের বক্তব্য শুনি। আমাকে আজকে পার্সোনালি অ্যাপিয়ার হতে হলো কেন? এর আগের দিন আমি ওই ডিপিএসসির বর্ধমান, পূর্ব বর্ধমানের সেখানকার আপার ডিভিশন ক্লার্ককে আমি অথরাইজ করেছিলাম যে এফিডেভিট ফাইল করার জন্য, যে আমাদের কী স্ট্যান্ড সেটা জানানোর জন্য। সেটা মাননীয় বিচারক সেটা ভালোভাবে নেননি এবং তিনি অর্ডার দিয়েছেন যে পার্সোনালি অ্যাপিয়ার হতে হবে। এবং আমাকে ডিআই সাহেব বা এদের সঙ্গে তারাও আমাকে এই পরামর্শ দিয়েছিলেন, হ্যাঁ এটা আমি করতে পারি। এবং এর আগে একদিনকে, এর আগেও একটা ওইরকম কেসে আমি একজন ওই আপার ডিভিশন ক্লার্ককে অথরাইজ করেছিলাম, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা অ্যাকসেপ্ট হয়েছে। সেটার এক্স্যাক্ট ডেট ফেট বলতে পারবো না, কিন্তু সেটাও অ্যাকসেপ্টেড হয়েছে। কাজে স্বাভাবিকভাবেই আমার অভিজ্ঞতা যে বা এডুকেশন ডিপার্টমেন্টও আমাকে মিসগাইড করেছে বলে আমার মনে হচ্ছে না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনবাংশ। অনবাংশ, প্রথমে বরখাস্তের নির্দেশ দেওয়া হলো এবং তারপরে বদল করে ছুটিতে পাঠানো হলো, তা আজকে আদালতের পর্যবেক্ষণ ঠিক কী ছিল? দেখো, আদালতের পর্যবেক্ষণ হচ্ছে এটাই যে আদালত মনে করছে যে অসুস্থ হলে আপনি পদত্যাগ করুন, আপনি যদি কাজ করতে না পারেন লোক তো অবশ্যই তারা কাজ করবে। আমি মনে করি আপনি শারীরিকভাবে এই পদে এখন অপারক, এই পদে থাকার যোগ্য নয়, কারণ আপনার শরীর সঙ্গ দিচ্ছে না। কারণ তিনি বলছেন যে তিনি অসুস্থ, হলফনামা দিতে পারছেন না, যে রিপোর্ট দিতে পারছে না, যে ব্যক্তি সে কীভাবে কাজ করবে। আদালতে উদ্দেশ্য এটাই, আইনজীবীরা মনে করছেন তিনি কোভিড আক্রান্ত, যিনি ডেঙ্গুতে আক্রান্ত, তিনি কীভাবে হলফনামা দিতে পারছেন না, সেই কারণে আদালতে মনে করছে যে সেই জায়গাটা অন্য কেউ কাজ করুক, তার পরিবর্তে আর তিনি ছুটিতে থাকুক, এইটাই নির্দেশ দেওয়া হয়েছে। তো পর্ষদকে বলা হয়েছে এর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। তো পর্ষদ এখন সেটা দেখার বিষয়ে তারা কি করবে, সম্ভাবনা যা সূত্রের খবর এটাই যে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হবে, হয়তো তিনি দ্বারস্থ হবেন বিধায়ক অথবা পর্ষদ। তো আজকের মধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ হবে, আগামীকালকে মামলাটি ফাইল হতে পারে সকালবেলায়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।